হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আপনারা এআই কিভাবে ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওটা ফুল দেখলে আপনি বুঝে যাবেন যে এআই এর মাধ্যমে মানুষ কিভাবে খারাপ জিনিস অ্যান্ড ভালো জিনিস ব্যবহার করে অ্যান্ড কিভাবে ক্রিয়েট করে, সব কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সহজভাবে বলতে গেলে আপনারা এআই কিভাবে ব্যবহার করবেন অ্যান্ড এআই ব্যবহার করে আপনারা কিভাবে ভালো জিনিস ব্যবহার করবেন অ্যান্ড খারাপ জিনিস কিভাবে ব্যবহার করবেন, সব কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি। হাই বন্ধুরা, আপনারা কি লাইফে টাকা আর্নিং করতে চান, মানে প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে চান, তাও আবার ঘরে বসে শুধুমাত্র আপনার হাতের ফোনটা দিয়ে? তো নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, ফার্স্ট কমেন্টেও পেয়ে যাবেন অ্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সেও চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা সবার আগে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। সো ভাই, অলরেডি আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা কিন্তু এই কাজটা কিন্তু আপনাদের ফোন থেকেও করতে পারবেন। তো সেম কাজ আপনারা জাস্ট আপনাদের ফোনটাকে ডেস্কটপ সাইড করে নেবেন, তো ডেস্কটপ সাইড না করলেও হবে, তো আপনারা সেম ভাবে কাজটা করতে পারবেন। তো যাই হোক, আমি আমার ক্রোম ব্রাউজারটা একটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা জাস্ট একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন, মানে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে এসে জাস্ট লিখবেন যে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখেছি আমি, এই যে, তো এইটা লিখে আপনারা সিম্পলি সার্চ করে দেবেন। ওকে, তো আমি সার্চ করে দিছি, এখন আপনারা দেখতে পাবেন এই যে নিচে দেখবেন যে একটা উপরে যে ওয়েবসাইটটা চলে আসছে, তো এই যে এই ওয়েবসাইটটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো জাস্ট আমি এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দিচ্ছি, আপনারা এই ওয়েবসাইটটার মধ্যে চলে আসবেন। তো এই ওয়েবসাইটটার মধ্যে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা উপরে দেখবেন যে এই যে আপনাদের ফোনটাকে যদি ডেস্কটপ সাইড করে থাকেন তাহলে এই উপরে আপনারা এসে লগ ইন করে নেবেন। তো আপনাদের লগ ইন যাবে, তো আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট বলতে খালি একটা জিমেল বসিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো জাস্ট এইটুকু, তো আপনারা ফোনটা যেভাবেই এটা কাজ করতে পারেন। তো আসার পর এখন আপনারা নিচে আসবেন, নিচে আসার পর এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই অপশনটাতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন যে আপনাদের সেই ওয়েবসাইটটার মধ্যে নিয়ে চলে আসছে আর কি, পেজটার মধ্যে নিয়ে চলে আসছে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের ইমেজ, তো এই সব ইমেজ দিয়ে কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন। তারপরে এই যে এখানে মানে সব কিছু হিয়ার, মানে আপনি মানে সানগ্লাস, তারপর হেয়ার, তারপর টি শার্ট, তারপর শাড়ি, তারপর আরও কিছু মাস্ক, সব কিছু কিন্তু এখানে আপনাদের ছবিটাকে এডিট করতে পারেন অ্যান্ড যেটা খুশি সেটা কিন্তু আপনাদের ছবির সাথে আপনারা করতে পারেন এডিটের মাধ্যমে। তো জাস্ট এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেটা ব্যবহার করি, আমি হচ্ছে যে এটা ব্যবহার করি, তো আপনার জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন, এই যে ট্রাই এক্সাম্পল এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনাদের ফটো যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি আর একটা ব্যাক করে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, তো আপনি চাইলে এটাও ইয়া করতে পারেন যে এটা কীভাবে কাজ করে, সবার উপর ক্লিক করে কিন্তু আপনারা এটা করতে পারেন। তো জাস্ট আপনার উপরে চলে আসবেন, এই যে এখানে আসার পর এই যে আপলোড ইমেজ, তো আপনার যদি ইমেজ দিয়ে করতে চান তো আপনারা সিম্পলি এই আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে ইমেজটাকে এডিট করতে চাচ্ছেন সেই ইমেজটাকে কিন্তু সিলেক্ট করবেন। তো জাস্ট আমি একটা ইমেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি, সর্বপ্রথম আমি ভালো কাজ করে দেখাই। তো এটা করার জন্য আমরা সিম্পলি যেটা করব, এখানে আমি যে কোনো একটা ইয়া নিয়ে নিচ্ছি। তো এটা আমি কোন ফটোটা নিব, তো জাস্ট আমি এই যে এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি, এই ফটোটা। তো এই ফটোটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আসার পর এখন আপনারা কী চাচ্ছেন এখানে? ওকে, তো আমি জাস্ট এই মেয়েটার মুখে আর কি মাস্ক অ্যাড করব। তো মাস্ক অ্যাড করার জন্য আপনারা যেটুকুতে মাস্ক অ্যাড করবেন তো সেইটুকু আপনারা এভাবে ইরেজ করে দেবেন। ওকে, তো ইরেজ করার পর এই যে হয়ে গেল। তো এখন আপনারা যেটা করবেন, এখন আমি আর একটু ভালো করে করি, তো এটা আপনারা ভুল করবেন না, ভুল করলেই কিন্তু এটা হবে না। তো সিম্পলি ভালো কাজগুলো দিয়েই আপনাদের দেখাই, পরে আস্তে আস্তে অন্যদিকে যাবো। ওকে, সো ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝবেন। তো এই যে ইরেজ করলাম, ইরেজ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা, তো এখানে আপনাদের কী দরকার সেটা আপনারা লিখে দেবেন। তো আমি জাস্ট একটা মাস্ক লিখে দিলাম, মাস্ক লিখে এই যে জেনারেট, এই জেনারেটে একটা ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু লোডিং নিতে শুরু করবে। তো এখানে জাস্ট আপনাদের একটু ওয়েট করতে হবে, এই দেখা যাচ্ছে যে 5 থেকে 6 সেকেন্ড, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মেয়েটার মুখে কিন্তু এখানে মাস্ক অলরেডি দিয়ে দিছে। তো আমরা এটা আর কি মাস্কটা সব কিন্তু মাস্ক কিন্তু দিয়ে দিছে, অনেক ধরনের মাস্ক। তো আপনারা চাইলে এভাবে আরও করে নিতে পারেন।
তো এই মাস্ক সেটটা তো দেখালাম এখন আপনারা চাইলে কিন্তু এই মেটার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটাও কিন্তু চেঞ্জ করতে পারেন তো ড্রেসটা কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনার ফুল ড্রেসের উপর ক্লিক করবেন এভাবে মানে এর যে টুকুতে ড্রেস রয়েছে এর শরীরে ওই টুকুতে আপনারা আর কি এটা ইরেজ করে নেবেন তো এই যে ইরেজ করে নিচ্ছি ইরেজ করার সাথে সাথে এরকম হয়ে গেল এরকম হওয়ার পর আপনারা সিম্পলি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা লিখবেন যে ড্রেস ওকে তো আমরা ড্রেসটা লিখে দিচ্ছি ড্রেস লিখে আপনারা সিম্পলি সার্চ করে দিবেন ড্রেস লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের দেখবেন যে ড্রেস দিয়ে দিবে তো একটু ওয়েট করেন জাস্ট তো এখানে কিন্তু অলরেডি এই যে ভাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ড্রেসটা দিয়ে দিছে তো ড্রেসের সাইজ দেখছেন কি লেভেলের তো সেই সেই ড্রেস দিয়ে দিছে এই যে একটা ড্রেস তো মানে খুব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখানে দিয়ে দিছে এই যে একটা ড্রেস তো এই যে একটা ড্রেস তো দেখতে পাচ্ছেন এআই কিন্তু মানুষ এইভাবে ব্যবহার করে তো আপনারা যারা ব্যবহার করতে পারেন না তো আজকের এই ভিডিওটা ফুল দেখে আপনারা শিখে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা এই ড্রেসটা কিন্তু চেঞ্জ করতে পারেন তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আগের ড্রেস দেখালাম দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ড্রেস ছিল আর তখন কিন্তু সেরকম হয়ে গেছে তো আপনারা আরেকটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনাদের যে কোনো ভিডিওকে মানে ফটোকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো এখন আমি আপনাদের দেখাবো যে মানুষ কিভাবে এগুলাকে ব্যবহার করে খারাপ কাজে আর কি ব্যবহার করে তো এর জন্য আপনারা আবারও আপলোড ইমেজের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যে ফটোটা আর কি ইয়া করতে চাচ্ছেন ওই ফটোটা সিলেক্ট করে নেবেন তো জাস্ট আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটা দিয়ে দেখাচ্ছি আপনাদের তো এই ফটোটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ধরেন এটা আপনার আর কি যেই হোক এখানে চাচ্ছেন একটা সেলের ফটো বসিয়ে দিতে কিংবা এরকম কিছু বসাবেন তো এর জন্য আপনার সিম্পলি এই যে এখানে সিম্পলি এইটা করে দেবেন তো এই পাশে যে পাশে আপনি ছেলের পিকটা বসাতে চাচ্ছেন ছেলেকে বসাতে চাচ্ছেন এখানে আপনার জাস্ট ইরেজ করে দেবেন ইরেজ করে দেওয়ার পর আপনার সিম্পলি এই যে এখানে লিখবেন যে বয় তো জাস্ট বয় লিখবেন আপনারা ইয়ং বয় মানে এরকম হাবি যাবি লিখে সার্চ করলে কিন্তু এগুলো চলে আসবে তো আপনাদের শুধু দেখানোর ক্ষেত্রে আমি বোঝাচ্ছি তো এইভাবে আপনারা বিভিন্ন জিনিস লিখে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তো খুব সহজ এগুলো ওকে তো এআইয়ের খেল কিন্তু এটা না এআইয়ের খেল কিন্তু আরও টপ আছে তো সেগুলো কিন্তু অনেক হাই তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলে আসছে অলরেডি তো এই যে দেখতে পাচ্ছেন মনেই হচ্ছে না যে এটা এডিট করা তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন এছাড়া আরও কিছু করতে পারেন তো এভাবে আপনারা সব কাজগুলো কিন্তু করতে পারেন এভাবে আপনারা ড্রেস ট্রেস সব কিন্তু চেঞ্জ করে নিতে পারেন তো মানে কি বলবো সব কিছু এখন আমি আপনাদের আর একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে ওয়েট করেন তো এটা দেখতে পাচ্ছেন আপনারা মানে যেখানে ইয়ে করবেন সেখানেই কিন্তু এটা রিমুভ হয়ে যাবে সো এই যে দেখতে পাচ্ছেন এরকম সিস্টেমে চলে আসছে সো আগে ছিল দেখতে পাচ্ছেন এরকম আর অন্যরকম এখন কিন্তু আর এক রকম হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন এছাড়া আমি আপনাদের আর একটা দেখাচ্ছি যে আপনারা যে কোনো বোরকা বা ড্রেসের নিচ থেকে যে কোনো ফটোকে কীভাবে বের করবেন মানে যে কোনো কেউ একজন বোরকা আছে তার মুখ কীভাবে দেখবেন তো এরকম ফটোকে ইয়া করার জন্য আপনার সিম্পলি এই যে আমি একটা ফটো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে এই মেয়েটার যেটুকু আর কি মাস্ক রয়েছে মুখের উপর তো এইটুকু আপনাদের রিমুভ করতে হবে সর্বপ্রথম তো এটা আমি রিমুভ করে দিচ্ছি রিমুভ করার পর আপনারা সিম্পলি এই ফুল রিমুভ করে দেবেন তো এগুলা যেন আপনারা একটু আস্তে ধীরে করবেন তাহলে কাজগুলো আপনাদের আরও ভালো হবে আরও সুন্দর হবে কিন্তু তো এটা আমি করে দিলাম করে দেওয়ার পর এখন আপনারা সিম্পলি নিচে লিখবেন যে ফেস তো এইভাবে আপনারা ফেস লিখতে পারেন গার্ল ফেস লিখতে পারেন মানে যে কোনো একটা লিখে আপনারা সিম্পলি এই যে জেনারেটে ক্লিক করে দিতে পারবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু চলে আসছে তো এই মেয়েটার বরকার নিচে কি ফেস ছিল কিন্তু সেটা কিন্তু চলে আসছে তো এটা হচ্ছে এআই এর কামাল তো এটা দেখতে পাচ্ছেন যে আরও সব ফটো আর কি সিলেক্ট করে দিছে তো এটা নিচের ফটো না তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ফটো দিছে যেটা ম্যাচিং খাচ্ছে সেটা ব্যবহার করে কিন্তু মানুষ এগুলো আপলোড দেয় সোশ্যাল মিডিয়াতে তো এইভাবে কিন্তু তারা কাজ করে এছাড়া বিভিন্ন ধরনের ড্রেস ট্রেস এগুলো নাই করে আর কি ফটো আপলোড দেয় তো এগুলাতে করবেন না এগুলা আর কি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দিলাম যাতে এরকম বিপদে কেউ পড়লে আপনারা তাদের পাশে দাঁড়াইতে পারেন যে বুঝতে পারেন যে এটা এআই এর সাহায্যে করা তো এইভাবে কিন্তু আর কি মানুষ এভাবে ব্যবহার করে খারাপ কাজে আর ভালো কাজে তো আরও কিছু ছিল টিপস তো সেগুলো আর কি ইউটিউবে দেখালে আর কি গাইডলাইনে প্রবলেম আসবে তো এর জন্য কিন্তু কিছু দেখালাম না তো এগুলো আপনারা যথেষ্ট বুঝতে পারছেন তো এগুলো আপনারা তো এখন থেকে আপনারা এগুলো ভালো কাজে ব্যবহার করবেন আর কেউ এরকম প্রবলেমে পড়লে তাদেরকে হেল্প করবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন আবারও দেখার জন্য একটা ভিডিওতে